ঠাকুরের ঋত্বিক আছেন শিশির ডিন্ডা মেদিনীপুরে, তাকে ঠাকুর বললেন এমএ পরীক্ষা দিতে। তো শিশির ডিন্ডা দা পরীক্ষা দিতে যাবেন, তার আগে ওখানে সব যাজন পরিক্রমা চলছে, তিনি পড়াশোনা যেরকমভাবে করা দরকার করতে পারেননি বা করেননি, তিনি এইসব যাজন পরিক্রমা সব বেরিয়ে টেরিয়ে গেলেন এবং যাজন টাজন ইত্যাদি সমস্ত করলেন। করার পরে শিশিরদা পরীক্ষা ফেল হলেন। ঠাকুর বললেন কি রে তুই পাশ করলি না, যাজনে বেরোতাম তো পড়াশোনা হয়নি। ঠাকুর খুব মনক্ষুণ্ণ করল, রুষ্ট হলেন, তোকে পড়তে বললাম পরীক্ষা দিতে বললাম সেটাই করলি না। তাহলে যারা পরীক্ষার্থী আছে বা যারা যে কার্যক্রম করো সেই কার্যক্রমটাকে ফাঁকি দিতে কিন্তু ঠাকুর বলছেন না। জীবনে যেটুকু কার্যক্রম আমাদের একদম বাঞ্ছিত এবং যেটা অত্যন্ত প্রয়োজন সেটাকে বাদ দিতে কিন্তু ঠাকুর বলেননি কোথাও, এটাকে কিন্তু ঠাকুরের কাজ বলেন না, এটা পাগলামো বলে।